করোনা আক্রান্ত সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ত্রাতার ভূমিকায়। উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার অধীনস্থ জেলিয়াখালী গ্রাম, সেখানেই বসবাস করেন বৃদ্ধ তামিজউদ্দিন সর্দার। বুধবার সকালে তাকে বিষধর কেউটু সাপে কামড় দিলে নিরুপায় হয়ে তড়িঘড়ি চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। বর্তমানে এই বৃদ্ধকে সাপে কামড়ানোর প্রতিষেধক AVS-10 দেওয়া হয়েছে বলে ক্যানিং মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে। ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক সমর রায়, তিনি কোভিড হাসপাতালেরও চিকিৎসক। তিনি হাসপাতাল সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। গত কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে ভাড়া বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এমন খবর চাউর হতেই এলাকার লোকজন সর্প বিশেষজ্ঞ তথা ক্যানিং কোভিড হাসপাতালের চিকিৎসক সমর রায়কে উৎখাত করে তাড়িয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে। যদিও ক্যানিং এক ভিডিও নীলাদ্রি শেখরদের কড়া পদক্ষেপে পিছু হটেন এলাকার লোকজন। বর্তমানে করোনা আক্রান্ত এই সর্প বিশেষজ্ঞ নিজের জীবন বাঁচানোর যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কামড়ানো রুগী ভর্তি হতেই অস্থির হয়ে ওঠেন এই সর্প বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচানোর জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। আইসোলেশনে থাকায় নিরুপায় তিনি। অগত্যা হাসপাতালে ফোন করে সাপে কামড়ানো রুগীর সম্পর্কে ঘণ্টায় ঘণ্টায় খবর নিচ্ছেন এবং অসুবিধা হলে কী কী করণীয় সেই মতো ফোনে পরামর্শও দিচ্ছেন। চিকিৎসাও চলছে বেশ ভালো। যিনি নিজের জীবন বিপন্ন করে দুশোর উপরে করোনা রোগীকে সুস্থ করেছেন, পরিশেষে নিজেই আক্রান্ত, নিজের জীবন বিপন্ন, তা সত্ত্বেও তিনি ফোনের মাধ্যমে সাপে কামড়ানো রোগীর খোঁজ খবর নেওয়া এক বিরল দৃষ্টান্তের অথচ এমন মানবিক চিকিৎসককে কয়েকদিন আগেই বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছিল বেশ কিছু অমানবিক মানুষের সৌজন্যে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে বাড়ির অদূরে একটি নালায় মাছ ধরার জন্য একটি ঘুনি বসিয়েছিলেন বছর আশির বৃদ্ধ তামিজউদ্দিন সর্দার। সেই মতো মাছ ধরার জন্য বুধবার সকাল ছটা নাগাদ গিয়েছিলেন ঘুনি তুলতে। ঘুনি তুলতেই বিশাল বড় একটি কেউটসা ফোঁস ফোঁস শব্দে বিশাল গর্জন করতে থাকে। তামিজউদ্দিন কোনো রকমে জল থেকে ঘুনি তুলে ডাঙায় এনে সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলেন। সাপটি মারার আগেই আচমকা তাবিজকে কামড় দিয়ে বসিয়ে দেয়। যদিও বৃদ্ধ কোনো প্রকার বুঝতে পারেননি, তিনি ঘুনি এবং অল্প দু একটি মাছ নিয়ে বাড়িতে ফিরে এসে বিশ্রাম করতে থাকেন। সময়ের সাথে সাথে বৃদ্ধার হাত যন্ত্রণা করতে থাকে এবং হাতটি নীল হয়ে যায়। তখনই বৃদ্ধের বাড়ির লোকজনকে জানায় যে সাপে কামড় দিয়েছে তাকে। যদিও তিনি বুঝতে পারেননি এবং সাপটিকে মেরে ফেলেছেন, পরিবারের সদস্যরা আর এক মুহূর্ত সময় দেরি না করে স্থানীয় সর্বিড়িয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক হলে দুপুরেই তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানেই আইসোলেশনে থাকা সর্প বিশেষজ্ঞ তথা কোভিড হাসপাতালের চিকিৎসক সমর রায়ের পরামর্শে ক্যানিং মহকুমা হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা বৃদ্ধ তামিজউদ্দিন সর্দারকে চিকিৎসা শুরু করেন। তাকে 10টি AVS দেওয়া হয়েছে। বর্তমানে বৃদ্ধ বিপদমুক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে চিকিৎসক সমর রায়ের এমন মানবিক দিক জানতে পেরে এই প্রশংসায় পঞ্চমুখ বিশিষ্টজনেরা। সাপে কামড়ে কীভাবে কামড়ালো? ওই ঘুমি তুলতে গিয়ে এর ভিতরে সাপ ছিল, সেই সাপটা বুঝতে পারলো না যে কেউটে সাপ। তারপর তুলে দেখলো জল থেকে, তারপর দেখলো কেউটে সাপ। মুখ খুলতে গিয়ে তখন কামড়েছে। তারপর সেই সাপটাকে মারলো, মারার পরে আমাদের ডাকলো, আমরা গিয়ে দেখলাম কালী কেউটে সাপ। তারপরে ছোড়ার দিকে কামড়েছে, ছোড়া থেকে নোড়ার পরে দেখা যাচ্ছে যে জায়গাটায় কামড়েছে সেই জায়গাটা নীল হয়ে যাচ্ছে। নীল হয়ে যাওয়ার পরে এবার একটা মনে সন্দেহ আসে, সন্দেহ হলে এখান থেকে কৃষি চক্করে নিয়ে যায়। কৃষি চক্করের থেকে বলে তোমরা ক্যানিংয়ে যাও, ক্যানিংয়ে এসে এই ট্রিটমেন্ট চলছে। না, আপনি তো বলছেন যে যখন ঘুনিটা তুলতে গিয়েছিল তখন কেউটু সব দেখা গেছে এবং মারা হয়েছে, তারপরে দীর্ঘক্ষণ কেন হচ্ছে মানে রুগীকে বাড়িতে বসিয়ে রাখলেন? রুগীকে বাড়ির রুগী বুঝতে পারলো না যে ঘুনির কানা লেগেছে বলে রুগী বাড়ি বসেছিল। আচ্ছা, মানে ঘুনির কানা লেগেছে না সাপে কামড়েছে বুঝতে পারেনি? হ্যাঁ। তারপরে আস্তে আস্তে দেখা আস্তে আস্তে কি রুগীর পরিস্থিতি খুবই খারাপ হতে লাগলো। রুগীর পরিস্থিতি বলতে যে জায়গাটায় কামড়েছে আটলের ভিতর থেকে কামড়েছে সেই জায়গাটায় নীল হতে লাগলো, তখন একটা সন্দেহ আসলো, তখনই নিয়ে আসা হয়েছে ক্যানিং হাসপাতালে। নিয়ে ক্যানিং হাসপাতালে কীভাবে আসলেন এখানে? তা ওই নদী পার হয়ে ওপারতে বাইকিং নিয়ে এসে নৌকা পার হয়ে সোজা রিজার্ভ করে অটো নিয়ে এখন চলে আসা হয়েছে। এর আগে কি কোনো গুণিনের কাছে নিয়ে গেছিলেন? না, গুণিনের কাছে নিয়ে। কি নাম আপনার?
আমার নাম আশাদুল গাজী।